এই নিউজটি নিবেদন করছেন জেএন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার নামি দামি ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। মোবাইল 9733672355। আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে। মানব জাতির কল্যাণে কিছু যুবক সম্প্রদায়ের প্রয়াস। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কিছু যুবক ছেলে এক অনন্য নজির গড়ল। চারদিকে সাম্প্রদায়িক হানাহানির মাঝে এক হয়ে গেলেন শেখ নওমান ও অনল দাস। বর্ধমানের মোটা শিবের মাথায় জল ঢালতে হাতে হাতে কাঁধ মিলিয়ে এলেন শেখ নওয়ান, রিজাবুল বড়াল, শেখ রাজ, শেখ মনি, অনল দাস, অয়ন দাস, রবি দাস, রাহুল দাস, হয়ে উঠলেন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল মুখ। শুধুমাত্র ধর্মীয় বাঁধন নয়, সমাজের মানুষের ও পরিবেশের ভালোর জন্য হাঁটা পথের রাস্তাও ঝাড় দিলেন তারা। পরিবেশের স্বচ্ছতা যে জরুরি বিষয় তা বোঝাতেই এই উদ্যোগ বলে জানালেন শেখ নওমান। কাটোয়ার গঙ্গা থেকে জল নিয়ে দীর্ঘ 60 কিলোমিটার পথ পায়ে হেঁটে পূর্ব বর্ধমানের মোটা শিবের কাছে পৌঁছলেন সকলে। বিশ্বধর্ম একটাই, মানব ধর্ম। মানব সম্প্রদায়ের অগ্রগতির জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা ধরে রাখতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের বরগুনা থেকে আমরা প্রায় 8 জন বন্ধু, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু এবং মুসলিম উভয় একত্রিত হয়ে কাটোয়া থেকে বাবা বর্ধমানের সঙ্গে সঙ্গে রওনা হয়েছি। তার পাশাপাশি আমাদের যারা আমাদের সাথে আছে আমাদের ভাইরা, তারা কী করছে, রাস্তার আমরা ছাড় ছাড় দিতে আসছি এবং আমরা জল নিয়ে এসেছি। সেই জল মানব জাতির যেন কল্যাণ হয়, প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রদায় হতে থাকে, তার জন্য সেই জল আমরা এই জাতীয় করবো। জাতির মানুষরা এই জাতীয় একটাই কারণে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আজকে আজকে যে সমস্ত দর্শনার্থীরা যারা ঘটনা থেকে বর্তমান তদন্ত ঘটনা দিয়ে আছে, তাদের কাছে একটাই মূল বক্তব্য বলতে চাইছি যে মানব মানে আমাদের সঙ্গে সিনিয়র মানুষকে বলে যাই, উনি একটি মুসলমান সম্প্রদায় হয়েও আজকে বাবা মাথায় জল আসতে যাচ্ছে, আমরা সবাই কাটোয়া থেকে গঙ্গার জল নিয়ে আসা হয়েছিল সেই জল সরাসরি শিবের মাথায় না ঢেলে, সে জল বাবা বর্ধমানেশ্বরীর পুরোহিতের হাতে দেওয়া হয় এবং তিনি শিবের মাথায় জল ঢেলে গোটা বিশ্বের মধ্যে শান্তি বিরাজের জন্য ঈশ্বরের কাছে কামনা করেন। মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদ্যোগ। বর্ধমানের অন্যতম প্রাচীন শিব মন্দির আলমগঞ্জে বর্ধমানেশ্বর শিব মন্দির, এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। কোষ্ঠীপাথরের এই শিবমূর্তির ওজন প্রায় 13 টন, উচ্চতা 6 ফুট, গৌরীপট্ট 18 ফুট, পরিধি 16 ফুট। মোটা শিব নামে পরিচিত বর্ধমানেশ্বর। বহু পুরুষ ও মহিলা এদিন বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার জন্য কেউ কাটোয়া, কেউ বৈদ্যবাটি থেকে পায়ে হেঁটে জল এনেছেন। দীর্ঘ পথ হেঁটে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু মুখে ভোলে বাবা পার। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ কলকাতা। এরকম আরো অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353, পুরাতন সবজি বাজার।